অন্ডালের বহুলায় করোনা রোগীর সন্ধান, এলাকায় আতঙ্কের সৃষ্টি। দেখছেন হুগলি এন্টারটেইনমেন্টের হুগলি নিউজ। গতকাল অন্ডালের বহুলায় এক যুবকের করোনা পজিটিভ খবর চাউর হতেই এলাকায় একরকম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি বহুলার টেলিফোন এক্সচেঞ্জের নিকটবর্তী এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবক কলকাতার কোনো বেসরকারি সংস্থায় কর্মরত ছিল। কয়েকদিন আগে এখানে নিজের বাড়িতে আসে, এখানে এসে অসুস্থ বোধ করায় খাঁদড়া গ্রামীণ হাসপাতালে করোনা চিকিৎসার জন্য লালা রস পরীক্ষা করায়। গতকাল তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসায় সঙ্গে সঙ্গে তাকে রাত্রেই দুর্গাপুরের কোভিড হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় এলাকায় যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে তার জন্য বহুলা গ্রাম পঞ্চায়েত প্রধান তড়িঘড়ি এলাকায় স্যানিটাইজ করার কাজ শুরু করে দেন। স্যানিটাইজ করা হয় ওই যুবকের বাড়ি ও তার আশপাশের এলাকা। এর সাথে সাথে সম্পূর্ণ বহুলা বাজারও স্যানিটাইজ করা হয় বলে জানান পঞ্চায়েত প্রধান বি বাহাদুর সিং। এলাকায় স্যানিটাইজ হওয়ার একটু হলেও আতঙ্ক কেটেছে স্থানীয়দের। সংশ্লিষ্ট রোগীর বাড়ির লোকেদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে প্রশাসনের তরফ থেকে। पॉजिटिव केस मिला है कोरोना का कोविड का, तो उसी को लेके हम लोग जिनके घर में मिला है रिपायन गोइन बोल के हैं, उनके घर में आज वेस्ट बंगाल गवर्नमेंट का माध्यम से वीडियो साहब का माध्यम से हम लोग सैनिटाइजर वाला काम हम लोग शुरू कर दिए हैं। उनके घर में उनके अगल बगल के लोगों के साथ में जो भी लोग रहते हैं उनका घर में सैनिटाइज का काम चल रहा है। और इसके बाद में बहुला बाजार के भी बाजार को भी हम लोग कवर करेंगे, तो ये काम चल रहा है हम लोग का। और जिनको पॉजिटिव केस मिला था उनको रात को हम लोग सोनका अस्पताल हम लोगों ने भेजने का काम कर दिया है। और आइंदा ये संक्रमण बहुला के अंदर में ना बढ़े, इसको रोकने के लिए हम लोग एक